আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে বরিশালের খুবই জনপ্রিয় হাতে মাখা সুস্বাদু ইলিশ মাছ ভুনার রেসিপি। এটা তৈরি করা যেমন সহজ তেমনি মজাদার হয় আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। অল্প মশলায় দুনিয়ার সবচাইতে সহজভাবে এই জনপ্রিয় মাছ ভুনাটা করে নেওয়া যায়। আর আজকের রেসিপির জন্য এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। আর এটা আমি পাটাতেই বেটে নিয়েছি। আর এখানে আমি 7-8টির মতো শুকনো মরিচকেও বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে বেশ ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যেন খুব নরম হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর ইতিমধ্যে আমার পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিলাম 5 টুকরা ইলিশ মাছ, আর মাছগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখন আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর এভাবে যদি হাত দিয়ে মেখে মাছটা ভুনা করে নেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও এভাবে তৈরি করে খাবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। এখন আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিলাম আর চুলাটা অন করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 2 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর, আর এরই মধ্যে মাছের এক পাশ রান্না করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন প্রায় 2 মিনিট সময়ের মতো এক পাশ রান্না করে নিলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আবারও প্রায় 2 থেকে 3 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় 3-4 মিনিট পর, আর এরই মধ্যেই দেখুন পেঁয়াজের পানিটা একদম শুকিয়ে গেছে আর পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর যেন মাছগুলো পুড়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি, আর মাছগুলো উল্টানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এইখানে আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা ব্যবহার করবেন। আর এইখানে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ, আর ঝালের পরিমাণটা যদি আপনারা আরও একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কাঁচামরিচগুলোকে চিরে দিতে পারেন। এখন আমি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর, আর এ অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন আমি মাছগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি, তবে এই কাজটি খুবই সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো উল্টিয়ে দেয়া হয়ে গেলে আবারও প্রায় 2 থেকে 3 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর, আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার বরিশালের খুবই জনপ্রিয় হাতে মাখা সুস্বাদু ইলিশ মাছ ভুনার রেসিপিটি। এই মাছ ভুনাটা আপনারা চাইলে সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম আর মাছগুলোকে পরিবেশন করে নিলাম। দেখুন এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।